সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব অবজেক্ট মডিফিকেশন সম্পর্কে। প্রিভিয়াস ভিডিওগুলো যদি আমরা ওয়ার্কআউট করে থাকি তাহলে আমরা এই ভিডিওর যে লেসনগুলো আছে সেগুলোকে অত্যন্ত চমৎকারভাবে গ্র্যাব করতে পারবো। অবজেক্ট মডিফিকেশনের কনসেপ্টটা সহজ ভাষায়, আমরা যে অবজেক্টগুলোকে ক্রিয়েট করব, বেসিক যে অবজেক্টগুলো, সেই অবজেক্টগুলোর বিভিন্ন প্রপার্টিজ নিয়ে, বিভিন্ন প্যারামিটারগুলো নিয়ে তাদের ফার্দার যে মডিফিকেশনটা আছে সেটাই হচ্ছে অবজেক্ট মডিফিকেশন বা ম্যানিপুলেশনের পার্ট। তো আমরা যদি খুব সহজভাবে বোঝার চেষ্টা করি, আমরা একটা বক্স তৈরি করব আমাদের ভিউপোর্টে। তো এই বক্স ক্রিয়েশনটা যখন কমপ্লিট হয়ে গেল, অল্টার ডাব্লিউ প্রেস করে আমি ভিউপোর্টটাকে ম্যাক্সিমাইজ করলাম। তো এই বক্স ক্রিয়েশন হওয়ার পরে আমাদের অনেক সময় দরকার হতে পারে যে এই বক্সের যেই আকৃতিটা আছে সেই আকৃতিটাকে আমরা বড় ছোট করতে চাই। সেটা তো সার্টেনলি আমরা স্কেলিং করে করতে পারি, বাট স্কেলিং ছাড়াও আমাদের যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে আমাদের মডিফাই। আমরা যদি এই মডিফাই সেকশনটাতে ক্লিক করি তাহলে এই বক্সের অ্যাসোসিয়েটেড যত ধরনের প্যারামিটার আছে, দ্যাট মিন্স তার দৈর্ঘ্য, তার প্রস্থ এবং তার উচ্চতা, এই সবগুলো জিনিসকে আমরা ধরে ধরে আমাদের যতটুকু দরকার ঠিক অতটুকু পরিমাণেই মডিফাই করতে পারবো। আমাদের এখানে আর একটা নতুন কনসেপ্ট এসে যোগ হলো, সেটা হচ্ছে সেগমেন্ট। তো সেগমেন্ট এই ব্যাপারটা নিয়ে আমরা যখন পলি মডেলিংয়ের ভেতরে বা যখন আমরা মডিফায়ার নিয়ে, বিভিন্ন ধরনের মডিফায়ার নিয়ে কাজ করব, তখন সেগমেন্টের ব্যাপারে আলোচনা করব। বাট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটা প্যারামিটার দিয়ে আমরা খুব সহজে আমরা বক্সের যে আকৃতিটা আছে সেই আকৃতিটাকে চেঞ্জ করতে পারি। একইভাবে আমরা যদি অন্য যে কোনো শেপকে পিক করি, ফর এক্সাম্পল আমি যদি এখানে আমাদের সিলিন্ডারকে চুজ করি এবং একটা সিলিন্ডারকে যদি আমরা ক্রিয়েট করি আমাদের ভিউপোর্টে, তারপরে এই সিলিন্ডারটি সিলেক্টেড অবস্থায় আমরা যদি মডিফাই অপশনে চলে যাই, তাহলে এই সিলিন্ডারের অ্যাসোসিয়েটেড যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলোকে আমরা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলিন্ডারের রেডিয়াস, দ্যাট মিন্স সিলিন্ডারটির ব্যাসার্ধ কতখানি হবে। এই রেডিয়াসটুকুকে যদি আমরা কন্ট্রোল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিলিন্ডারের যে রেডিয়াসটা আছে বা ব্যাসার্ধ আছে সেটি কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি। একইভাবে আমরা যদি হাইট নিয়ে কাজ করি তাহলে আমরা সিলিন্ডারের হাইটকে কন্ট্রোল করতে পারবো। তার হাইট সেগমেন্ট আছে, এবং যেহেতু আগেই বললাম যে সেগমেন্ট নিয়ে আমরা পরে কথা বলবো, সো আমি সেগমেন্টের পার্টটা এই মুহূর্তে স্কিপ করে যাচ্ছি। আমাদের আরও যে জিনিসগুলো আছে আমি জাস্ট স্ফিয়ার নিয়ে আলোচনা করেই শেষ করব, যে স্ফিয়ারেরও একইভাবে আমরা যদি তার মডিফাই অপশনে যাই তাহলে তার রেডিয়াসগুলোকে আমরা পাবো, এবং রেডিয়াস আপ ডাউন করেই তাকে আমরা বড় ছোট করতে পারবো। এক্ষেত্রে আর একটা মজার অপশন স্ফিয়ারের জন্য আমরা এক্সট্রা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে স্লাইস। আমরা যদি স্লাইস এই কমান্ডটাকে অন করি এবং তারপরে যদি স্লাইস ফ্রম বা টু, দুটো অপশন আছে, এই দুটো অপশন বা দুটো প্যারামিটারের উপর যদি আমরা কাজ করি তাহলে দেখবো যে আমরা আমাদের যে স্ফিয়ারটা আছে তাকে কিন্তু তার শেপের আরও একটা অ্যাডভান্স ডিফরমেশন কিন্তু আমরা করতে পারছি। তো এই ছিল মূলত অবজেক্ট মডিফিকেশনের বেসিক কনসেপ্ট। আমাদেরকে যা শুধু জানা দরকার যে একটা অবজেক্ট যখন আমরা তৈরি করছি তখন তৈরি হওয়ার পরে কোন জায়গাটা থেকে তার মডিফিকেশনটা আমরা করতে পারি, সেটুকুই হচ্ছে জানার ব্যাপার। তো হোপফুলি ভিডিওর কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার। সবাইকে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। অনেক ধন্যবাদ।